আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। এবং দাদির বাড়িতে এটি আমার দ্বিতীয় দিনের ব্লগ, অর্থাৎ আমি তো গত রাতে ছিলাম। তো গত রাত সারাদিন সারা রাত বেশ ভালোই ছিল, বাট ভোর রাতের দিকে এসে প্রচুর বৃষ্টি হয়েছে আর একদম পানি জমে গিয়েছে বাড়ির বাহিরে এভাবে। আর আমরা এই যে পুকুর ঘাট আড্ডার জায়গা, একদম আড্ডার কেন্দ্রস্থল, তো এখানে আমাদের দাদির বাড়িতে আসলে আর কি বেশিরভাগ সময়টা এখানেই কাটে আর দাদির ঘরে। তো মাইমুনা পুকুরে এসে এখানে ওর পায়ে কাদা লেগেছে না কি হয়েছে, ও পা ধুচ্ছিল। আর এখানে আমরা কালকে গোসল করেছিলাম, তখন এই জালটা একজন উঠিয়ে রেখেছে আর সেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে পুকুরে নতুনভাবে মাছ ছাড়া হয়েছে, তো যারা পুকুরটা লিজ নিয়েছে তারা মাছ যেহেতু ছেড়ে দিয়েছে, তাহলে তারা দেখলে হয়তো বা বকাঝকা করবে, দ্যাটস ওয়াই জালটা নেমে দেওয়া দরকার। তো যাই হোক, যে জালটা উঠিয়েছিল ও আবার পরে নামিয়েও দিয়েছে, আর মাইমুনা এখানে পা ধুয়ে যাচ্ছে। তারপরে আমি ওকে একটা কাজের কথা বললাম, সেটা হচ্ছে আমি একটা DIY চুড়ির হ্যাঙ্গার বানাবো, কেননা আমার চুড়ির পরিমাণ অনেক বেশি হয়ে গিয়েছে। আর এই চুড়িগুলো আসলে আমার বাসায় যে পুরাতন হ্যাঙ্গারটি আছে সেটিতে আঁটছিল না, অর্থাৎ জায়গা হচ্ছিল না। তাই আমি ভাবলাম যে এই ডালগুলো কেটে ওকে এখান থেকে DIY টাইপ কিছু হ্যাঙ্গার বের করা যায় কি না একটা আইডিয়া মাথায় আমার এসছে। তো আমি সেই আইডিয়া নিয়ে কাজ করার চেষ্টা করব, দেখি কতখানি করে উঠতে পারি। তো আমি মাইমুনাকে বাসা থেকে দা নিয়ে আসতে বললাম এবং আমি এই ডালগুলো ওকে কেটে দিয়েছি। আর এই এই গাছের ডালগুলোর ছাল এভাবে তো সে ও মাইমুনা আমাকে ছালগুলো ছিলে পরিষ্কার করে দিচ্ছিল। তো ছালগুলো ছিলে নেওয়ার পরে বেশ সুন্দর একটা কালার বের হয়েছে, অফ-হোয়াইট টাইপ, দেখতে অনেক ভালো লাগছিল। মনে হচ্ছিল এটাতে কোনো কালার করার প্রয়োজন নেই, ন্যাচারাল যে কালারটা আছে এটাই খুব ভালো লাগবে, খুব ভালো মানাবে। তো আমি ডালগুলো কেটে রেডি করে রাখার পরে সব কাজিনরা মিলে বলছিল যে তারা হরিফল খাবে। এই ফলের গাছটি আমার দাদির বাসায় আছে আর এটাকে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকে, প্রায় 5-7টা নাম আছে এই ফলটার। বাট আমাদের এলাকায় আমরা হরিফল বলেই অভ্যস্ত এবং হরিফল বললেই চিনি, বাট অন্য অন্য নাম একটু আনকমন আছে, সেগুলো বললে হয়তো সহজে কেউ চিনবে না। যারা বইতে পড়েছে বা জানে তারা হয়তো বা বলতে পারবে বা জানে এরকম। যেমন আমি আরও 2-4টা নাম আমার কাজিনদেরকে বলেছিলাম যারা সেই নামগুলো এর আগে জানতো না, আমি অবশ্য পত্রিকায় পড়েছিলাম। তো যাই হোক, এখানে আমি হরিফলগুলো পেরে দিয়েছি আর ওরা কুড়িয়ে এক জায়গাতে জমা করেছিল এবং এখন ডালায় তুলে নিচ্ছি। আর এগুলো একটু বালি টালি ভরেছে, যেহেতু এখন বর্ষার সময় চারিদিকে বেশ কাদা টাদা রয়েছে, তো এগুলো এখন ধুয়ে সম্পূর্ণভাবে ক্লিন করতে হবে, দেন খাওয়ার উপযোগী হবে। তো আমার বোনেরা মিলে একটি প্লাস্টিকের ডালাই করে এটিকে উঠিয়ে নিচ্ছিল, বাট আজকে অনেকগুলো আমরা পেরেছিলাম যার কারণে এই ডালাতে আর ছিল না। এর আগে দেখলাম এই টাইপের একটা ডালাতেই আর কি রাখা ছিল, পরিমাণে এত বেশি পাড়া হয়ে গিয়েছিল যে কোনোভাবে এটাতে আর ছিল না। শেষে যেটুকু ছিল সেটুকু হাতে করে আমরা বাসা পর্যন্ত নিয়ে গিয়েছিলাম। জোসাসার বাসায় এগুলোকে নিয়ে যাওয়ার পরে আমরা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম, কেননা আগে বললাম অনেক বালিকাদা থাকতে পারে বর্ষার সময়। আর এই ফলের অবস্থাটা এমন সেন্সিটিভ যে একটু উঁচু থেকে নিচে পড়লেই এটি ফেটে যায় আর ভিতরে বালিকাদা কিছু ঢুকে যায়, বাট এটা না ধুলে একেবারে খাওয়ার উপযোগী থাকে না। তো রিফা এগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছে। তো আমরা 2 বার করে এগুলোকে ধুয়েছি, কেননা যদি 2 বার না ধোয়া হতো তাহলে বালি কাদা থেকেই যেত, হয়তো বা খেতে ভালো লাগতো না।
তো আমরা হরিফলগুলো ধুয়ে নিয়ে আমাদের সেই আড্ডার জায়গাতে যাচ্ছি, অর্থাৎ পুকুর পাড়ে। আর সব সাঙ্গপাঙ্গরা পিছে পিছে যাচ্ছে। তো যাই হোক, সবাই মিলে সেখানে গিয়েই খাওয়া হবে, যার কারণে আমরা বাড়ি থেকে বের হয়ে আসলাম এই মাত্র। তো তারপরে এখানে যে যার পজিশন মতো বসে নিচ্ছে, আর তারপরে আমাদের খাওয়া শুরু হয়ে গিয়েছিল। এরপরে যেটা হলো সেইটা, দাদিদের বাড়ির আরেক পাশে কিছু আমের গাছ আছে, সেখান থেকে আমগুলো পাড়তে হবে, যার কারণে আমরা সবাই মিলে চলে আসলাম আমগুলো কুড়োনোর জন্য। বাট এখানে আম পাড়াটা খুব একটা সহজ কথা ছিল না, পানির মধ্যে আম পড়ছিল, সেখান থেকে খুঁজে খুঁজে বের করতে হচ্ছিল হাত দিয়ে। তো এই পানির মধ্যে নেমে এভাবে হাত দিয়ে আম খুঁজে বের করাটা খুবই খুবই টাফ ব্যাপার। আর কি বলবো, যেহেতু আমগুলো পানির ভিতরেই বেশিরভাগ পড়ছিল, বেশিরভাগ কেন, মোটামুটি 98% আমই পানির মধ্যে পড়েছে। তারপরও যাই হোক, কুড়াতে সমস্যা হলেও আমরা সবাই মিলে হাতাহাতি করে সাহায্য করে এই কাজটা করেছি, সবাইকেই সাহায্য করেছি সবাই। তো যাই হোক, এক পর্যায়ে আমার আমটাম কুড়ানো শেষ হয়ে গিয়েছে। তো সবাই মিলে খুব সময়টা মোটামুটি এনজয় করেছি, কাজটাও খুব ভালোভাবে কমপ্লিট হয়েছে। আমার আর যেগুলো কাজিনরা ছিল তারা সবাই আসলে এখানে নেমেছিল আম কুড়ানোর উদ্দেশ্যে। তো একজন গাছে উঠেছে প্রথম দিকে, মাইমুনা, ওর হাতের কাছে বা নাগালে যে আমগুলো পাচ্ছিল সেগুলো ও হাত দিয়েই পেরেছে। আর পরবর্তীতে যেগুলো আম পাড়া হয়েছে সেগুলো চাচা আর মহি, অর্থাৎ আমার কাজিন এবং আমার চাচা দুজন গাছে উঠে তারপরে পাড়তে শুরু করেছিল আমগুলো। তো আম পাড়া শেষে এখানে আমরা ভাগাভাগির জন্য চলে এসেছি। আবারও যে কয়েকটা ফ্যামিলি আমরা আছি, ওই সে কয়েকটা ভাগ করে আমগুলো ডিস্ট্রিবিউট করা হয়েছে। তো মহি এখানে আমগুলো বেছে বেছে দেখছিল, কিছু কিছু আম পড়ে যাওয়ার ফলে আঘাত লেগে ফেটে গিয়েছে, আবার কোনোটাতে পোকা অথবা দাগ ছিল যেগুলো আম ভালো না। তো আমাদের সবারই পায়ের অবস্থা ছিল এরকম যে ভাবলাম আম পারলাম কুড়ালাম নাকি ফুটবল খেললাম, বুঝতে পারছি না কিছু। তো আমি এক পর্যায়ে বলেছিলাম যে কারো ফুটবল আছে কি না নিয়ে আসো, যাও এর মধ্যে ফুটবল খেলি, কেননা একদম ফুটবল খেলার জন্য সুইটেবল একটা সিচুয়েশন, একটা প্লেস, মানে সব কিছুই। অর্থাৎ গ্রামের দিকে এখন বৃষ্টির মৌসুমে বৃষ্টি হবে আর কাদার মধ্যে ফুটবল খেলা হবে, তেমনটাই দেখে আসছি ছোটোবেলা থেকে। আর আমাদের গ্রাম এখনও পর্যন্ত এতখানি এগিয়ে যায়নি যে এই রীতিটা বন্ধ হয়ে যাবে। তো আম ডিস্ট্রিবিউটের কাজটা শেষ হয়ে গেলে আমি পুকুর পাড়ে চলে আসলাম। আর এখানে এসে ভাবছি যে পুকুরে নামবো কি না। তো এখানে মায়মুনা আছে এবং পাড়ার আরও দু চারজন পিচি পাচ্ছি আছে, যারা কিনা আমাদের সঙ্গে গতদিন পুকুরে গোসল করেছিল। তো সবাই আর কি ভাবছে গোসল করবে কি না, নামবে কি না, আমার জন্য ওয়েট করছিল। তো আমি ভাবছিলাম যে পুকুরে নামলে তো উঠতে ইচ্ছা হয় না, দেরি হয়ে যাবে অনেক, আর এইদিকে আমার ভিডিওর কাজ আছে, তো যার কারণে পুকুরে আজকে আমি আর নামবো না সেটাই ভাবছি। বাট আমার কাজিন এবং আশেপাশের যে পিচিগুলো ছিল তারা ফাইনালি নেমেছিল। দাদির বাড়িতে সেদিনের মতো সব কাজের ইতি টেনে আমাকে আবার বাসায় ফিরে আসতে হয়েছিল। এবং এই আমগুলো আপনারা একটু আগেই দেখেছেন কীরকম নোংরা পানির মধ্যে পড়েছিল, তো এগুলো না ধুলে আর হবে না। তো সন্ধ্যার সময় বাথরুমে প্রচুর মশা ছিল, যার কারণে আম্মা আমাকে কয়েল জ্বালিয়ে দিয়েছে। তো ফাইনালি আমগুলো ধুয়ে আমি ক্লিন করেছি এবং এগুলোকে পাশের রুমে নিয়ে গিয়ে বিছিয়ে রাখা হচ্ছে, যাতে করে পচে না যায় এবং ভালো থাকে এবং তাড়াতাড়ি পেকে যায়। তো এখানে সুজিমণি পড়াশোনা করছিল রাত্রিবেলা, আমি সেটাই দেখতে আসলাম যে ডাইনিং রুমে কেন লাইট জ্বলছিল। আশা করি আমার ভিডিওটি আজকে আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।